কুলাত বান্দর লই চিকিৎসালয়ের দুয়ারে দুয়ারে এজন যুবক। মহানগরীর যুবকে দেখালে দৃষ্টান্তমূলক পশুপ্রেম। নিউ গুয়াহাটির মনির তৎপরতাত ক্রমাৎ সুস্থ আঘাতপ্রাপ্ত বান্দর। বান্দর এজাক আহিছিল বলে আহতে গাড়িখন পার করবার ধরিলে, পার করবার ধরতে তারমানে বান্দর একটা খুন্দিয়াই কিনে গুছি গেল। তার পর এখেতকলে তাতে ফুটপাথত আনি পানি সানি দিলে, তারপর আমিও ঠাক ঠিক আহি দেখা পালো। তারপরও শ্রেণীকুঠি অটো এখন লই কিনে তারপর শ্রেণীকুঠি আনিলো। শ্রেণীকুঠি আনার পর তাতে 7:30 বাজার পাই গলো, তাতে সেই বলে আমি 8টাক লৈকে রখিলো, আহা নাই। তারপর তারে সেইহরপরা এটা আনিলো, আমি এই চিড়িয়াখানাত লই আহিছো, চিড়িয়াখানার চিকিৎসা জু হসপিটাল এখন। পুয়াই নিউ গুয়াহাটি তিনিআলিত দুর্ঘটনাত আঘাতপ্রাপ্ত হয় এটা বান্দর। আঘাতপ্রাপ্ত বান্দরটো ছটফটাই থকা দেখি উদ্ধার করে মণিদাস নামৰ এই যুবকজনে। প্রথমে কুলাত লৈ বান্দরটো শ্রেণীকুঠির পশু চিকিৎসালয়ত উপস্থিত হল যুবকজন। চিকিৎসালয়ত প্রায় দুঘণ্টা ধরে অপেক্ষা করার পিছতো এজনো চিকিৎসক উপস্থিত নোহাত আহত বান্দরটো লৈ পুনের উপস্থিত হল চিড়িয়াখানা পশু চিকিৎসালয়ত। শ্রেণীকুঠি চিকিৎসা পশু চিকিৎসা বিদ্যালয় আছে, তাত গৈ মই উপস্থিত হলো 7:30 বাজার পর 9টা বাজাক লগে রখিলো মানুহটো, তাও ডক্টর আহি পোৱা নাই। তার বিনিময়ত মই উপায়বিহীন হৈ কিনে ডক্টরক মই ফোন যোগে হেও করলো, কোনো রেসপন্ড নাপালো। বন্দরটো কলাত লৈ ছটপটাই থকার কারণে মো উপায়বিহীন হৈ আহি কিনে আমার চিড়িয়াখানার চিকিৎসালয়ত মই লৈ আহিলো। ইয়াতে ডক্টরে ভালকে চিকিৎসা এতিয়া প্রদান করে আছে। যি সময়ত এসাম দুষ্কৃতিকারীয়ে এটার পিছত আনটো বন্যপ্রাণী হত্যার ঘটনা দৈনিক সংঘটিত করে আহিছে, সেই সময়তে মণিদাস নামের যুবকজনের বন্যপ্রাণী প্রীতির এয়া অন্যতম এক নিদর্শন। ক্যামেরাত নিতুল কৃষ্ণর সহযোগত আকাশ হাজরিকা, নিউজ 18, অসম নর্থ ইস্ট।